ওই শালারটা আসিয়ে কইবে যে ভাই এখানে থাকা যাবে না কা কইবে ওই যে সাইকেল নিয়ে আসছে সাইকেল নিয়ে তো ভাই আমরা আসি একটু বিমান ল্যান্ড করবে দেখতে আর কাঁচা কাঁচা আসবে তখন আমরা চলে যাব বোকা পরে বোকা হয়ে দিলাম এশিয়া মহাদেশের সব থেকে বড় বিমানবন্দর যদিও এটা এখন কোনো কাজের না কারণ এখানে কিছু না এটা আন্ডার কনস্ট্রাকশন বা কিছু নেই কারণ লালমনিরহাটের আমাদের এই লালমনিরহাট জেলা থেকে আশেপাশের কমিউনিকেশনের জন্য রাস্তাগুলো অতটা ভালো না তো এখানে এটা সব থেকে বড় এয়ারপোর্ট এবং রানওয়ে হওয়া সত্ত্বেও এটা ইউজলেস কোনো কাজে আসছে না এটা এখানে আসার কোনো প্ল্যান ছিল না বাট হুট করে ভাই যখন বললো অদ্ভুত রানওয়ে দুই দিকে ধান ক্ষেত দুই দিকে আলু ক্ষেত মূলা ক্ষেত মাঝে রানওয়ে আমাদের সাথে আমাদের ভাই আছেন বড় ভাইয়া আমরা কি এদিকতে বের হয়ে যাবো এখানে আমাদের এভিয়েশন কলেজ আছে এভিয়েশন সেন্টার আছে তো আশা করা যায় আগামী কয়েক বছরের মধ্যে লালমনিরহাটেই এভিয়েশন ইনস্টিটিউট হবে কি অবস্থা তাইলে ক্যামেরা দিয়ে সেই ছবি তুলতেছে দেখা যাচ্ছে ছবি তুই ভিডিও এটা কি গোপ্রো নাকি হ্যাঁ ওরে বাবা এটা কত দিয়ে নিছো ভাইয়া রে বাবা বউ আসলে কি হচ্ছে মানে এমনি ব্লগ করার জন্য চলবে না এগুলা ওটা ফোনই ভালো ওটার থেকে যারা ফোন আছে না এমনি মাঝে সাথে ভিডিও টিডিও শুট করা মন টন চাই একটু বুঝো না ওর জন্য এগুলোই ভালো ফোনই ভালো আমি এরকম হবে তো আসি দেখতেছি খালি রানো ভিতরে তো এয়ারপোর্ট যেটা ভিতরে তো অনেক এই যে এই রাস্তাটা না মানে তুমি বোঝো নাই শালারটা আসিয়ে কবে ভাই কেন থাকা যাবে কা কবে ওই যে সাইকেল নিয়ে আসছে সাইকেল নিয়ে ভাই আমরা আসি একটু বিমান ল্যান্ড করবে দেখতে কাছা কাছি আসবে তখন আমরা চলে যাবো বোকা পরে বোকা হয়ে দিলাম আমার আবার চলে যাবে আবার আসবো ভাই যাওয়া আসার উপরে থাকবে কতদিনই দাম ড্রোনটা দেখছি আমি ওটা কি নেওয়া যায় ওটা ওটার থেকে ভাই যদি তোমার বাজেট ভালো থাকে না বাজেট ভালো নাই তো না ভাই ভালো থাকলে একটা ড্রোন নিয়ে রাখলা ভালোটা আমার একটা বন্ধু থাকে তো